অর্ধেন্দুদা, সাস্টেনেবল এগ্রিকালচার বা চাষের সুস্থিতির ধারণা কিভাবে এলো আমাদের দেশে এবং পৃথিবীতেও? সুস্থায়ী চাষ কথাটা প্রধানত পরিবেশ বান্ধব চাষের কথা ভেবে শুরু করা হয়েছে। আগেকার দিনে আমাদের ধারণা ছিল, ধারণা শিখিয়ে দেওয়া হয়েছিল অনেকটা মাথায়, যে যা কিছু উৎপাদক কাজ সেটা করতে গেলে কিছু না কিছু ক্ষতি তো হবেই, মানে ধানে একটু সার দিলে, একটু পেস্টিসাইড দিলে কিছু মাছ, কিছু ব্যাঙ, কিছু জিনিস মারা তো পড়বেই। আজ থেকে 15-20 বছর এরকম সময় আগে যখন ওই মানে প্রধানত এইটা চ্যালেঞ্জ করা শুরু হলো যে এই দুটো মানে সবসময় হতে হবে এরকম কিছু নেই, এমনও করা যায় যে চাষের উৎপাদনও ভালো হবে কিন্তু পরিবেশের ক্ষতিও কম হবে, তার সেই জন্যই সুস্থায়ী বলা হয়। এখনকার চাষের সংকট বা সমস্যাগুলো কি, এগুলো কি করে দূর করা যেতে পারে? পয়েন্টগুলো একটা ওই যে মাটির উর্বরতা ক্রমশ কমে যাচ্ছে এবং জল ধারণের ক্ষমতা, দু নম্বর হচ্ছে যে মাটি আর জল ক্রমশ দূষিত হয়ে গিয়ে তাদের কোয়ালিটিটাও কম হচ্ছে, যার ফলে ফলন কমে যাচ্ছে। আমরা যে কেমিক্যালগুলো দিচ্ছি, যে রাসায়নিকগুলো দিয়ে চাষ করছি, যে বিষটা যে সারটা দিচ্ছি, তার বেশিরভাগটাই হয় হাওয়ায় উড়ে যাচ্ছে, নয়তো মাটির তলায় সেঁধে যাচ্ছে, নয়তো জলের সঙ্গে বয়ে গিয়ে খাল বিলের জলকে দূষিত করে দিচ্ছে। এইটা হওয়ার ফলে মরে যাচ্ছে ব্যাং, মরে যাচ্ছে মাছ, সেটা তো আমরা দেখতে পাই তো। আর যেটা মাটির তলায় আছে যেগুলো অনুযায়ী, সেই জিনিসগুলো সম্পর্কে কেউ ভাবে না। তিন নম্বর হচ্ছে যে যত ওই ফসল বৈচিত্র্যটা অনেক কমে যাচ্ছে। চার নম্বর হচ্ছে যত বাড়ছে আমাদের উৎপাদন, সেই উৎপাদনের লাভটা যারা ইনপুট বাছে তাদের হাতেই চলে যাচ্ছে। অনেক সময় আমরা দেখেছি যে সেই আলুর দাম, সেই টমেটোর দাম, সেটাকে বাজারে নিয়ে আসা সেই খরচটাই ফেরত আসছে না, ফলে অনেক চাষি সেটা পড়ে পড়ে নষ্ট হতে দিচ্ছে। তো সমস্যা যেমন আছে, তার মধ্যে কতগুলো ইকোনমিক সমস্যা আছে, কতগুলো সামাজিক সমস্যা আছে, ইকুইটি সমস্যা আছে, আর কতগুলো পরিবেশের সমস্যা আছে। তার মানে সলিউশনে যখন বার করতে হবে, তার একটা দিক টেকনিক্যাল বার করতে হবে, একটা হচ্ছে এই মানে পার্টিসিপেটরি প্ল্যানিং ইত্যাদির মাধ্যমে ফসল চয়ন ইত্যাদিগুলো নিয়ে ভাবতে হবে, এবং এই মানে চাষির থেকে চাষির কমিউনিকেশন কিভাবে হবে, জ্ঞান কীভাবে ছড়িয়ে পড়বে, কি করে আমরা একে অপরের কাছে শিখবো, সেই জিনিসটা পাল্টাতে হবে। তাহলে আপনার কথা অনুযায়ী সুস্থায়ী চাষ কেমন হওয়া উচিত? তো সুস্থায়ী চাষ একটা ওই জন্যে কতগুলো আইডিয়ার মধ্যে, প্রথম আইডিয়াটা হচ্ছে যে বহুতল হওয়া উচিত, যাতে করে সূর্যালোক সবসময় ব্যবহার করা যায়, এবং এটার সঙ্গে জড়িয়ে আছে যে সারা বছরই যেন ক্ষেতের ওপর কিছু না কিছু সবুজ থাকে, সেটা যদি আগাছাও হয় তাহলেও, কারণ সূর্যের আলো সমস্ত এনার্জির উৎস, সেই এনার্জিটাকে মানুষের বা পশুর খাবার মতো করে কনভার্ট একমাত্র উদ্ভিদই করতে পারে। তার মানে যত গাছের পাতার এরিয়ার ক্ষেত্রফলটা বেশি হবে, তত বেশি সূর্যালোক সে ধরতে পারবে। তো এইটা প্রথম লক্ষ্য, এইটা এক নম্বর লক্ষ্য। দু নম্বর লক্ষ্য যে জলকে খুব সাবধানে ব্যবহার করতে হবে, কারণ জলের পরিমাণ এবং গুণমান দুটোই ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। মাটির তলা থেকে এই জল তুলে আমি সলভ করবো সব সমস্যা, এটা সম্ভব নয়। তৃতীয় নম্বরটা ওইটা যে আমরা যদি মানে শুধু অর্গানিক করলেই হবে না, যেন বৈচিত্র্য থাকে, যাতে করে একটা জিনিস থেকে যা বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেইটাই আরেকটা কম্পোনেন্টের ইনপুট হিসেবে ব্যবহার করা যায়। বাজার থেকে কিনে আনা জিনিস যত কমাতে পারবো, আর আমার যা যা দরকার সেগুলোকেই ধীরে ধীরে কী করে পূরণ করা যায় তার জন্যে আমি কী করতে পারি। আমরা যদি এইভাবে ভাবতে শুরু করি যে আজকে যে কাজগুলো আগে মানুষ কিংবা গরু কিংবা গাছের থেকে মানে যেগুলো রিনিউয়েবল রিসোর্স সেখান থেকে আসতো, তখন লাভের অঙ্কটা বেশি হতো, এখন সব কিছুই
যন্ত্র দিয়ে করতে হচ্ছে, আর যন্ত্রটাকে চালাবার জন্যে সব জায়গাতেই আমার পেট্রোলিয়াম কিংবা ইলেকট্রিসিটি কিছু লাগছে। তো আজকে যখন আমরা নতুন করে চাষ করব, নতুন করে ভাববো চাষ, তখন প্রত্যেকেই ভাবতে হবে যে আমার চাষের জমির হয়তো ওই এক তৃতীয়াংশ মতো অংশ হয় জঙ্গল নয় জলা, আমাকেই করতে হবে। এক সময় লোকেরা বেছে বেছে, মানে প্রকৃতি দেয়নি, লোকেরাই নিজেরা বেছে এই কুমড়োটা বড় কিন্তু এই কুমড়োটা ছোট হলো মিষ্টি, তো এটাকে ক্রস করে এই এই যে কন্টিনিউয়াস চাষিরা যে কাজ করে সেটা একটা জ্ঞান, এই যে মানে লোকায়ত জ্ঞান, এই লোকায়ত সবজি এবং লোকায়ত জ্ঞান এটা ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে। এই লোকাল সম্পদের ব্যবস্থাপনা করা এইটা এটার জন্যে, তার মানে শুধু চাষ জমি নয়, গাছ জমি, জলা জমি, জঙ্গল জমি এগুলোকেও ভালো করা। একদিকে যেমন সার কমাতে হবে, তেল কমাতে হবে, জলের ব্যবহার, এনার্জি ব্যবহার কমাতে হবে, অন্যদিকে তেমনি মাথার ব্যবহার অনেক বাড়াতে হবে। ওই কোন ফসলটা বাছাই করব, কোন ফসলের সঙ্গে কোন ফসলটা একসঙ্গে করব, কোনটা উপরে থাকবে, কোনটা মাঝারি তলায় থাকবে, কোনটা নিচে থাকবে, কী করে আমি টোটাল অ্যামাউন্ট অফ মানে টোটাল অ্যামাউন্ট অফ পয়সার কথা বারে ভাববো কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ বায়োমাস আমি কী করে বাড়াতে পারবো, এইটাই হচ্ছে সুস্থ চাষের, সুস্থায়ী চাষের মেন। আপনি চাষে বৈচিত্র্য, সমন্বয়, স্থানীয় সম্পদের ব্যবহার ইত্যাদির উপর জোর দিলেন। এসব মনে রেখে তাহলে সুস্থায়ী চাষের মূলনীতিগুলো কেমন হবে? এক নম্বর মূলনীতি যে মাটিকে সজীব করে তোলা, মাটিকে যত কম সম্ভব উল্টোপাল্টা করা, বেশি গভীর অবধি না করা, আর ভূমিক্ষয় রোধ করার জন্যে গাছপাছ লাগানো, ভূমিক্ষয় না হতে দেওয়া। ভূমিকে সজীব করে তোলার মানে হচ্ছে যে ভূমির তলায় যে অণুজীব আছে, কেঁচো আছে, ফাঙ্গাস আছে, যাই আছে, সেগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা সেগুলোর কথা চিন্তা করা। যেগুলো আমরা ফসলের বীজ ব্যবহার করব সেগুলো যতদূর সম্ভব লোকাল বীজ হলেই ভালো হয় এবং সেগুলো সেই সিজনের উপযুক্ত বীজ হলে ভালো হয়, এবং বীজটাকে লাগানোর আগে পরিশোধন করে লাগানো এবং সেটাকে জাগিয়ে তুলে তারপরে লাগানো। চতুর্থত হয়তো যে বহুতল চাষ করা, যাতে করে আমরা এনার্জি সবকটা যতটা সূর্যালোক আছে সবটাই ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যতদূর সম্ভব বৃষ্টির জলকে ধরে রেখে ব্যবহার করব। যখন আমরা 200-300 মিটার থেকে জল তুলছি সেই জলটার বয়স হচ্ছে হয়তো কোনো সময় 50 বছর, কোনো সময় 60 বছর, মানে ওখানে অব্দি পৌঁছতেও অতটা লেগেছে। তার মানে আমি এক ঘন্টায় সেই জিনিসটা শেষ করছি যেটা তৈরি হতে 50 বছর লাগছে। তো সেটা করলে পোষাবে না, সেটাও একটা নিয়ম যে আমরা তার মানে যতদূর সম্ভব রিনিউয়েবল রিসোর্স ব্যবহার করব। শুধু এনার্জিই নয়, সব জায়গাতেই আমরা রিনিউয়েবল ওয়াটারও ব্যবহার করব। আরেকটা নীতি হচ্ছে সাধারণভাবে পোকা আর আগাছাকে আমি আমার ফসলের শত্রু বলে মনে করব না, আমি মনে করব যে তারা প্রকৃতির হয়ে আমার কাছে কিছু সংবাদ বয়ে নিয়ে আসছে, যে যে গাছটা রোদে রাখা উচিত ছিল সেটা আমরা ছায়া রেখেছি, কিংবা যেটা বর্ষাকালে লাগানোর কথা ছিল সেটা আমরা শীতকালে লাগিয়েছি, আর ওই যেটা কথা হচ্ছিল সেটা টেকনিক নয় কিন্তু ওই চাষিদের ডকুমেন্ট করা, দেখার অভ্যাসটা তৈরি করা এবং সেই তথ্য বিনিময়ের কথা, এবং ঘুরে ফিরে তার মানে হচ্ছে ওই যে ওটার অ্যাপ্লাইড দিকটা হচ্ছে যে নিজেদের জন্যে যেগুলো এসেনশিয়াল ফসল সেই জিনিসের বীজের উপর যেন নিয়ন্ত্রণ ফিরে আসে, সেই সেই জায়গাটার দিকে অনেক বেশি জোর দেওয়া। আমি যে জায়গাটায় আছি সেখানকার মাটি কীরকম আর সেখানকার জল হাওয়া কীরকম, কতটা টেম্পারেচার, কতটা বৃষ্টি, এইটাই আমার প্রাকৃতিক সম্পদ, এই সম্পদটাকে ঠিকমতো ব্যবহার করে চাষ করা। আমাদের চেষ্টা করতে হবে উৎপাদন বাড়ুক কিন্তু রিস্কটা যত কম নেওয়া যায় ততই ভালো, ওই বৈচিত্র্য বজায় রাখা, যাতে করে রিস্ক একটা জিনিস হঠাৎ করে খুব লাভও হবে না কিন্তু হঠাৎ করে হাওয়াইয়ের মতো শেষও হয়ে যাবে না। তো সেই মানে চাষ একটা এমন বিজনেস যেটা বহু
বছর ধরে বহু জেনারেশন ধরে হয়, সুতরাং সেটা সেটাকে বিচার করার ফ্রেমওয়ার্কটা এক দু বছর হতে পারে না, মানে সেই সেই স্থায়িত্বটা ফিরিয়ে আনতে হবে। সুস্থায়ী ওই জন্যই বলা হচ্ছে যে জিনিসটা যেন ওই 10 বছর বা 12 বছরের হিসাবেও যেন স্থায়ী থাকে। আমাদের একটা ধারণা যে সব জিনিসই ব্যবহার করলে তো শেষ হয়ে যাবে, মানে সুতরাং তার মানে মাটিও শেষ হয়ে যাবে, তো মাটি শেষ হয়ে যাবে না। যদি আমরা জঙ্গল আর চাষ আর ওই জলা এগুলো একসাথে করতে পারি, এমনও হতে পারে যে আমি ব্যবহারও করছি অথচ মাটিটা প্রতি বছর অর্গানিক কার্বন কিছুটা বাড়ছে, মাটিতে আমার ক্ষেতে যত রকম পাখি যত রকম মৌমাছি যত রকম কিছু আসে তার বৈচিত্র্যটা ক্রমশ বাড়ছে, তো এই জীব বৈচিত্র্য বাড়ানো এবং সেই জীব বৈচিত্র্যের কার কী অ্যাডভান্টেজ আছে। ওই যে দেখছি এখানে যে বীজ পড়ে আছে, পাখিতে খেয়েছে বলে পড়ে আছে কিংবা এমনি পড়ে আছে, কিন্তু সেটা পাখি এখানে খেয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, তার মানে পৃথিবীতে একমাত্র মানুষই চাষ করে না। ওকুয়াকার দ্বিতীয় বইয়ে জাপানি সায়েন্টিস্ট ওনার ফিলোসফি, উনি বলেছেন প্রথম বছর মানুষ বীজ লাগায়, দ্বিতীয় বছর পাখিতে বীজ লাগায়, তৃতীয় বছর ভগবানের বীজ লাগায় বা প্রকৃতিতে বীজ লাগায়। তো তার মানে ভালো ক্ষেত এমন হওয়া উচিত যেখানে ধীরে ধীরে আমার ইনপুট বাড়ার বদলে আমার ইনপুট কমার দরকার।